টাকা ছিল না কাছে, বিরিয়ানি খাওয়ার শখ হয়েছিল শিশুর। পরিণতি হলো মর্মান্তিক ঘটনায় আটক দুই। জলপাইগুড়ি এলাকার ঘটনায় হতবাক সকলে। দিনের বেশিরভাগ সময় কেটে যায় পথে পথে ঘুরে, পকেটে কানাকড়িও নেই, তবুও বিরিয়ানি খেতে স্বাদ হয়েছিল শিশু মনে। দোকানে গিয়ে বিরিয়ানির অর্ডারও করে ফেলে, ফের অর্ডার ক্যান্সেলও করে দেয় শিশু। অর্ডার করে ক্যান্সেল করার অপরাধে বিরিয়ানি দোকানের কর্মীদের হাতে বেধড়ক মার খেতে হলো এক নাবালক পথশিশুকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির কদমতলা এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ির প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে ভরা বাজারে এক পথশিশুকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে এক বিরিয়ানি দোকানের দুই কর্মচারীর বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী ওই নাবালক শিশুটির বিরিয়ানি খেতে ইচ্ছে হয়, তাই সে কদমতলা মোড়ের কাছে এক বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানির অর্ডার করে। তবে কাছে টাকা না থাকায় তৎক্ষণাৎ অর্ডার ক্যান্সেলও করে দেয় শিশুটি। এরপরই ওই বিরিয়ানি দোকানের দুই মদ্যপ অবস্থায় থাকা কর্মচারী ওই শিশুটিকে দোকানের সামনে এক মন্দিরের কাছে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে থাকা কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি কোনো রকমে সামাল দেন। তড়িঘড়ি স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, ছুটে আসেন চাইল্ড ডেভেলপমেন্টের সদস্যরা। অভিযুক্ত দুই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে এবং চাইল্ড ডেভেলপমেন্টের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে জলপাইগুড়ির মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। আমরা মন্দির থেকে বেরোচ্ছি, তখন দেখি যে দোকানে একজন স্টাফ ওকে এই মোড়টার মধ্যে নিয়ে মানে নিচে ফেলে নিয়ে লাঠি ঘুষি যেভাবে হোক মারছে। আমরা যখন আসলাম, আমাদের সাথে একটা চাকাকু ছিল, ওই চাকাকুটাই প্রথমে ধরেছে আমরা যতক্ষণ ওখান থেকে এসেছি। তো আমরা যখন এসে ধরলাম, তখন দেখলাম আমরা আসাতে স্টাফটা ভিতরে দোকানে ঢুকে গেল। তো আমরা ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যেরকম আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো আমি খাবো না বলেছি বলে ওরা আমাকে মারছে। তো আমি যখন স্টাফটাকে এসে ধরলাম, তখন মানে আমরা যেহেতু দুই তিনজন ছিলাম, স্টাফগুলো উল্টো আমাদেরকে ধমকাচ্ছিল। যখন আস্তে আস্তে সবাই আসলো, ক্লাবটা হলো, তখন ওরা আবার ভিতরে ঢুকে গেল। তো আমার বক্তব্য এটাই যে এরকম হচ্ছে, আজকে একটা বাচ্চা খেতে আসছে বলে এভাবে তো মারাটা ঠিক না। না এবার আজকে একটা বাচ্চাকে মারা, স্যার আমার মালিককে একটা কথা বলা উচিত। মালিক বলছে ছেলেটা চার বছর ধরে কাজ করে, ও যদি চার বছর ধরে কাজ করে তো মালিকের সচেতন হওয়া উচিত। একটা নেশাগ্রস্ত ছেলেকে কিছুতে কোনো হিসাবে দোকানে কিন্তু রাখা যায় না। আজকে একটা বাচ্চার সাথে অন্যায় করছে, কালকে একটা মহিলার সাথে করবে না, এমন তো কোনো মানে নেই। জানা গেছে শিশুটির নাম দীপ সেন, বয়স আনুমানিক 10 বছর। তবে শিশুটির পরিবারের কোনো খবর এখনো পাওয়া যায়নি। পুলিশ এবং চাইল্ড ডেভেলপমেন্টের সদস্যরা শিশুটির পরিবারের খোঁজ করছে। পরিবারের খোঁজ পাওয়া গেলে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান চাইল্ড ডেভেলপমেন্টের জলপাইগুড়ি শাখার সেক্রেটারি মধুমিতা দাস। তিনি বলেন, বয়সটা খুব একটা বেশি না, 10 বছর হয়নি মনে হয়। তো এই বাচ্চাটা কিছু বিরিয়ানি খেতে এসেছিল, এই দোকানে বিরিয়ানি দিতে গেছিল। তখন দোকানের যে স্টাফ দুজন ছিলেন, তারা অকথ্য ভাষায় ওকে গালাগালি করে, এর পাশাপাশি ওকে মারে এবং ওর এই মুখের দু পাশে মানে ঘুষি চালানো হয়। এবং আশেপাশে এখানে সভ্য অনেক মানুষজন সেটা দেখে, এবং এটা দেখে তাদের একটা মনে হয় যে এখন ছোটো বাচ্চা এইভাবে করে পেটাচ্ছে, মানে পারলে মানে টেনে হিঁচড়ে বাচ্চাটাকে একদম চ্যাংতলার করে পেটানো হয়, এবং এর পাশাপাশি মাথায় কিছু অংশ ওর আঘাত লাগে। এরপরে পুলিশ আসে, পুলিশের মতন কাজ করেন প্রশাসন, আর দোকানদারের সাথে কথা হলো, মালিকের সাথে কথা হলো। ঘটনার নিন্দা করেছেন দোকান মালিক নিজেও। মালিক বলেন, ঘটনার সময় দোকানে ছিলাম না, আগামীতে ওই দুই কর্মীকে আর কাজে রাখবেন না বলেও জানান তিনি। এটাকে সোজাসুজি বলা হয় মোস্ট থার্ড গ্রেডের কাজ, আর এর উপরে আমার কাছে কোনো মানে টার্ম নাই যেটা আমি বলতে পারি। আর ইন মাই অ্যাবসেন্স আই ওয়াজ নট দেয়ার, আর আমি ছিলাম না ফর দ্য টাইমিং 15 মিনিট, জাস্ট ফর 15 মিনিট। ওকে মানে সারা দিনে হাজিরা দিয়ে ছুটি দিয়ে দিচ্ছে, ও চলে গেছে 6টার সময় ছুটি হয়ে গেছে। হ্যাঁ, আমি এখান থেকে বেরিয়েছি 6:30, 6:30 আফটার হাফ অ্যান আওয়ার আমি বেরিয়েছি, ও কোথার থেকে ড্রিঙ্ক করে আবার এসেছে। হয় না, স্টাফের মধ্যে কে কাজ করছিস না করছিস দেখাস, ও এসে যে এই কাণ্ডটা মন্দিরের সামনে গিয়ে করবে, দোকানও করি মন্দিরের সামনে গিয়ে রয়েছে, আমি তো জানি না। আমাকে এখান থেকে মব যখন গ্যাদার্ড হয়ে গেছে, এখান থেকে স্টাফ ফোন করছে, স্যার আচ্ছা তা হোক, কী ভাববো আর আমি এখন এই একটাই স্টেটে আছি। কি ওরা তো দুজন কোনো দিনই আমার দোকানে কাজ করবে না, অন্য দোকানে যেখানে করলে করবো, নতুন স্টাফ রাখবো আর কি। এত হিউমিলেশনে পড়ে, এত এম্বারাসমেন্টে পড়ে। আমার কাজ হচ্ছে মানুষকে ক্যাটার করা, কাস্টমারের পছন্দ হোক না হোক ওদের ওপিনিয়ন,
ওদের ওপিনিয়ন আমার সাথে যে ম্যাচ করবে ইট ইজ নট ম্যান্ডেটরি। তো এর মতলব ইয়ে থোড়ি কি মে উনকে সাথ গন্দে তরিকে সে বাত করুঙ্গা ইয়া মারুঙ্গা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।